গাড়ি পার্কিং এর জন্য এবার থেকে বেশি টাকা গুনতে হবে শহর কলকাতায় শুধুমাত্র চার চাকা নয় দু চাকা চার চাকা বাস পণ্যবাহী গাড়ি সব ক্ষেত্রেই বেশি টাকা গুনতে হবে শহর কলকাতায় গাড়ি পার্ক করতে গেলে এবং এই বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল কলকাতা পৌরসভার বাজেটে সেই সিদ্ধান্তই এবার বলবৎ হতে চলেছে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এর জন্য যে রেট চার্ট ইতিমধ্যেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে প্রতি ঘন্টায় কত টাকা করে লাগবে 2023-24 অর্থবর্ষের বাজেটেই এই বিষয়ে উল্লেখ ছিল এবার তা বলবৎ হতে চলেছে বিশদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস কি জানা যাচ্ছে কিভাবে কোন হারে লাগু হচ্ছে এই পার্কিং ফ্রি দেখো পার্কিং ফিটা মানে যে বাড়বে এর ইঙ্গিত কিন্তু 2022-23 যে অর্থবর্ষে কলকাতা পৌরসভা যে বাজেট অধিবেশন হয়েছিল সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল সেই বাজেট অধিবেশনের ইঙ্গিত মেনেই কিন্তু এটা মানে বৃদ্ধি করা হয়েছে প্রথমত বলা যায় যে টু হুইলার থেকে শুরু করে ফোর হুইলারে প্রথমে টু হুইলারে যেটা পাঁচ টাকা ছিল সেটা ডবল হয়ে 10 টাকা হয়েছে আবার যেটা ফোর হুইলারের ক্ষেত্রে 10 টাকা ছিল সেটা 20 টাকা মানে প্রথম তিনটে স্টেজে এটা প্রায় ডবল মানে পার্কিং ফি দেওয়া হচ্ছে এরপর থেকে যেটা হচ্ছে সেটা কিন্তু প্রায় 3 ডবলেরও বেশি অর্থাৎ এর এটার উদ্দেশ্য একটাই যে অবৈধ পার্কিং এর যে বিষয়টা রয়েছে সেটা বন্ধ করা পার্কিং নিয়ে পার্কিং এ অপ্রয়োজনীয় গাড়ি দীর্ঘদিন এসে ভিড় করে দাঁড়ানো যাদের প্রয়োজন রয়েছে পার্কিং এ আসার তারা কিন্তু এই পার্কিং একবার করে থাকার জন্য আসতে পারে না ঘন্টা পর ঘন্টা পার্কিং এ গাড়ি রেখে দেয় ফলে তুমি দেখবে যে রাস্তাতে পার্কিং লট ছেড়ে মানে সিঙ্গেল লেন তৈরি হয় ডবল লেন তৈরি হয় ফলে কি হয় রাস্তার যে আকার বা আয়তন এটা কিন্তু অনেক কমে যায় ফলে ট্রাফিক মানে ফোর হুইলার বলো টু হুইলার বলো বা ভেহিকেল মুভমেন্টের জন্য এটা যত দিন যাচ্ছে ততই কিন্তু একটা মানে জ্যামজটের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে দূষণের মাত্রা বাড়ছে এবং এর কথা মাথায় রেখেই কিন্তু বিগত দিনে গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছিল সেই সার্কুলারের কথা মাথায় রেখেই কিন্তু কলকাতা পৌরসভা এই ধরনের এই পার্কিং ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিনে আরো নতুন পার্কিং লট নতুন করে সৃষ্টি করা হচ্ছে এবং যে পার্কিং লট গুলো রয়েছে সেখানে ই টেন্ডারিং এর মাধ্যমে পার্কিং এর ফি জমা দেওয়ারও ব্যবস্থা করেছে কলকাতা পৌরসভা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়